হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছেন যে আমি বেগুন ভাজতেছি কিন্তু না এটা মরিচ পেঁয়াজ দিয়ে ভাজবো না আমি এটাকে ভর্তা মাখাবো কারণ বেগুন পোড়ায়ও মাখানো যায় আবার এরকম ভেজে মাখাইলেও অনেক মজা লাগে তো আজকে ভেজেই মাখাবো আর রাতে ভর্তা ভাতটা অনেক বেশি ভালো লাগে সকালেও ভালো লাগে কিন্তু আমি আজকে রাতে ভর্তা ভাত খাবো ভাবছি তো যাই হোক আমার বেগুনটা এভাবে আমি হালকা তেলে ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজের কালি পেঁয়াজের কালিটা আমি ডিম দিয়ে ভাজি করব এটাও অনেক মজা লাগে আর হচ্ছে সিম আলু আর টমেটো দিয়ে একটা ভর্তা মাখাবো তো এটাকে আমি হচ্ছে তেলে আগে ভেজে নিব। ভালো করে হালকা তাপে ভেজে নিয়ে দেন আমি এটাকে ভর্তা মা তো যাই হোক আমি এখন এটা হচ্ছে বেগুন যেটা আমি ভেজেছিলাম সেটা মাখাইলাম তো এটা হচ্ছে আজকে রাতে খাবো যাই হোক আমি ভর্তা মাখাইছি আর হচ্ছে এটা হলো মিষ্টি মুরাব্বা আর হচ্ছে চিতই পিঠা এটা আম্মু পাঠাইছে চিতই পিঠা যা এত মজা হয়েছে বলার বাইরে আর আমার মেয়ে যেহেতু ভর্তা ভাত খাবে না এই জন্য ওর জন্য আলাদা করে নুডলস রান্না করেছি ও ওটাই খাবে আর পিঠাও একটা খেয়েছে পিঠাটা অনেক মজা করে খাইছে আমিও একটা খেয়েছি পিঠাটা কতটা নরম আর সফট হয়েছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে যাই হোক আর সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আর যারা যারা এখনও আমার পেজটিকে ফলো করেন নাই তারা অবশ্যই আমার পেজটিকে ফলো